ঈদের সময়টাতে আমি এই রান্না বান্নাগুলো করেছিলাম তো ঈদ তো প্রায় অনেক দিনই হয়ে গেল আর ব্লগটা এডিটিং করতে বা দিতে অনেকটাই লেট হয়ে গেল যাই হোক এবার ঈদের এবা প্রিপারেশনটা একটু অন্যভাবেই নিয়েছি সব সময় তো লাচ্ছি তারপরে হচ্ছে কাচ্চি তারই সাথে তৈরি করে থাকি বোর্ডিং তো এবার ভাবলাম যে একটু অন্য কিছু রান্না করব। মেয়ে আমার কথা শিখেছে যখনই আমি কারোর সাথে কথা বলি এডিটিং করি তখনই সে এরকম সাউন্ড করে সো প্লিজ ইগনোর তার কথা আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার মেয়ের কথাও শুনুন যাই হোক আজকে আমি ভাবছিলাম ফালুদা তৈরি করব তারই সাথে তৈরি করব নবাবিসে সেমাই এর আগেও হয়তো বা আপনাদের সাথে শেয়ার করেছি কি না আমি জানি না তবে আজকে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব তো আমি দুইটা সসপ্যান নিয়েছি দুইটা সসপ্যানে ওয়ান অ্যান্ড হাফ কিলোর মতো দুধ নিয়েছি মোটামুটি ভালোই দুধ নিয়েছি আমি তিন কেজির মতো দুধ ইউজ করলাম দুইটা সসপ্যানে তারপরে ওখানে এলাচ দিয়ে দিয়েছি নিয়েছি চিনি তারপরে কাস্টার্ড পাউডার যেটা কিনা লাগে তারপরে হচ্ছে গিয়ে এখানে শ্যামাই এটা হচ্ছে বনফুল দেশীয় শ্যামাই লাচ্ছা শ্যামাই তারপরে নিয়েছি ফালুদা মিক্স আজকে আমি ফালুদা যেহেতু তৈরি করব তার জন্য নানা রকমের ফ্রুটস কিনেছি সাথে কন্ডেক্স মিল কিনেছি নবাবি শ্যামাইয়ের জন্য নবাবি শ্যামাইতে কন্ডেক্স মিলটা ইউজ করব তো এখানে ব্যানানাটাও কিনে নিয়ে এসেছি আঙ্গুর ফলও কিনে নিয়ে এসেছি এক্সট্রা করে চিনিও কিনে নিয়ে এসেছি বাই চান্স যদি কখনও লাগে আর এখানে তো বিভিন্ন ধরনের জিনিস আমি বাজার করে এনেছি কারণ ঈদের একটা সময় ঈদের পরে আবার না শোয়ার বার্থডে ছিল সেই অনুযায়ী আমি অ্যাকচুয়ালি বাজার করেছি ঘন ঘন শোয়াকে নিয়ে এত দূরে মানে বাজার করতে যাওয়াটা খুব বেশি টাফ হয়ে যায় আমি যখন পর্তুগালে ছিলাম পর্তুগালে এত বেশি কষ্ট হতো না বাট এখানে বাজার সদাই করাটা একটু কষ্ট হয়ে যায় বাঙালি বাজার বিশেষ করে অন্য সব বাজার তো রে বেল ইডেল এগুলোতেই পাওয়া যায় বাট বাঙালি বাজারে যেতে গেলে একটু বেশ হাতে সময় নিয়ে যেতে হয় দুই তিন ঘন্টায়েরও বেশিও সময় নিতে হয় যাই হোক আমি দুধটা যখন বলক এসেছে তখন হচ্ছে আমি ফালুদা মিক্সটা দিয়ে দিয়েছি দুধে আর অবশ্যই 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 চিনিটা তো নিজের মন মতো কারণ এটা ডিপেন্ড করে নিজের উপর কতটুকু মিষ্টি খাবেন না খাবেন তো অন্যদিকে আমি জেলি তৈরি করার জন্য হচ্ছে পানি গরম দিয়ে দিয়েছি আর হচ্ছে পরে জেলির যে প্যাকেটটা ছিল সেটা সম্পূর্ণই এখানে ঢেলে দিয়েছি যাতে জেলিটা হয়ে যায় এটা ঠান্ডা করার জন্য আমি অবশ্যই ফ্রিজে রেখে দিব যেহেতু আমি তাড়াতাড়ি সব কিছু করছি সে কারণে এই আঙ্গুর ফুলগুলা দেখে আমার আবার কেন জানি আঙ্গুর খেতে ইচ্ছে করছে এত মজা ছিল আঙ্গুরগুলা আর আমি এখানে তিন রকমের ফ্রুটস নিয়েছি পরে অ্যাপেলটাও অ্যাড করে দিয়েছি অ্যাপেল তারপরে আরেকটা ফল ছিল এ দেশের সেটাও আমি অ্যাড করেছি ওইটা দেখাতে ভুলে গিয়েছি তো এখানে আমি সবগুলা ফ্রুটস সুন্দর মতো কেটে নিয়েছি দেখুন অ্যাপেল আঙ্গুর কলা কিশমিশ নিয়েছি আনার নিয়েছি সাথে নিয়েছি কাজুবাদাম চাইলে কাঠবাদামও আপনারা ইউজ করতে পারেন যেহেতু আমি অন্যদিকে নবাবি সময়ও তৈরি করব তাই আমি বসে না থেকে যে আমার অন্য চুলার মধ্যে এই শ্যামাইটাকে ঘিয়ে ভেজে নিয়েছি অবশ্যই সাথে কিসমিস আর বাদামটাও আমি ঘিয়ে হালকা করে ভেজে নিয়েছি তার সাথে আমার জামাই বলছে এই রাত বারোটা বাজে আমি রান্নাঘরে এসেছি এগারোটা বাজে যেহেতু নাশুয়া অনেক ছোটো তাকে ঘুম পাড়িয়ে তারপরেই হচ্ছে আমি রান্নাঘরে এসেছি ঈদের সব কিছু তৈরি করতে আর কালকে যেহেতু আমাদের প্ল্যানিং আছে একটু বাহিরে যাব দেশ ধোয়াই আমি সব কিছু রাতেই শেষ করে ফেলছি তো এখানে আমি আজকে বানাবো হচ্ছে শর্মা নাজমুল আবার আমার হাতে শর্মাটা বেশ পছন্দ করে আর এদিকে দেখুন আমার জেলিটাও হয়ে গেছে আমি একদম উল্টো করে দেখাচ্ছি মানে কোনোভাবেই জেলিটা পড়ছে না এত সুন্দর এটা হয়েছে তারপরে আমি এই যে আমার ফালুদা মোটামুটি ডান এত মজা হয়েছিল কি আর বলবো অ্যাকচুয়ালি আপনারা তো টেস্ট না করলে বুঝবেন না আমি অনেক সুন্দর করে আবার ডেকোরেশনও করেছি এই আর কি তো এদিকে আমার হচ্ছে নবাবি শ্যামাইটাও অলমোস্ট হয়ে গেছে হয়েই গেছে উপরে শুধু আমি ডেকোরেশন করবো আমি এখানে কিছু পিঙ্ক কালার লাভ অ্যাড করব তারপর অলমোস্ট আমার নবাবী শ্যামাইটা ডান খেতেও বেশ মজা হয়েছিল যেহেতু ঈদ চলে গেছে অনেক আগে অলরেডি আমি খেয়ে ফেলেছি তো আমি হচ্ছে টুনা দিয়ে শর্মা রান্না করবো তো এখানে আমি বিভিন্ন ধরনের আমার মন মতো মশলা গরম মশলা এভরিথিং অ্যাড করে তারপরে খেচাপ তারপরে হচ্ছে গিয়ে টমেটো সস তারপর ওইটা কি কি বলে এই সব কিছু গার্লিক মেয়োনি আমি ইউজ করি সব কিছুই আমি সুন্দর মতো অ্যাড করে নিচ্ছি আর হ্যাঁ আমি তো এখানে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে যেমন শশা টমেটো পেঁয়াজ এইসব কিছু হচ্ছে আমি কেটে নিয়েছিলাম তো পরোটাটা এটা পরোটা না একটা রুটি ছিল রুটিটাকে আমি তেলে হালকা ভেজে নিয়েছি তেল ছাড়া আসলে ভা মানে এটা খাওয়া যায় মজা হয় তো আমরা একটু তেল দিয়ে হালকা ভেজে নিলেই মনে হয় যে বেশি মজা লাগে এই আর কি তো আমার শর্মাটা অলমোস্ট ডান আমি অনেক সুন্দর করে এটাকে তৈরি করেছি এই যে ভিতরে দেখতে ঠিক এরকমটা হয়েছে তো আমরা সেই রাত বারোটা বাজে এটা খাচ্ছি এত বেশি টেস্ট ছিল কি আর বলবো অ্যাকচুয়ালি আপনাদেরকে তো খাওয়াতে পারছি না এটা অনেক কষ্ট রয়ে গেল। তার পরের দিন ঈদের দিন নানারকম ব্যস্ততার মধ্যে পার হয়েছিলাম এমনভাবে বৃষ্টি নামছিল দেখতেই পাচ্ছেন বৃষ্টি একদম চারিদিকে ভরে গেছে না একচুয়ালি বৃষ্টি তো সব দিকেই পড়ে তবে অনেক জুড়ে জুড়ে বৃষ্টি পড়ছিল। আমি আর না শুয়া দেখছিলাম কোনোভাবেই আমরা হচ্ছে বের হতে পারিনি সেই দিনটাতে নাজমুল নামাজ পড়ে আসার পর পর আমরা খাওয়া দাওয়া করে যখন এরকম বসেছিলাম তখন হচ্ছে এরকম সুন্দর একটা আল্লাহর রহমত মানে বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া একটা রহমত আর কি তো এরকম বৃষ্টি পড়ছিল ভালো লাগছিল একদম অনেক গরম পড়েছিলো তার মধ্যে বৃষ্টি কান্না ভালো লাগে বলুন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আমি সবচেয়ে বেশি মিস করছিলাম দেশের কারণ দেশে তো বন্যা হয়ে যায় মাঝে মাঝে বৃষ্টি হলে এখন হয় কি না জানি না তবে আগে হতো ছোটোকালে বেশি হতো আমি যখন ছোটো ছিলাম তখন দেখতে পেতাম মানে অনেক বৃষ্টি হতো আর এই গাছটা আমি তো হচ্ছে অ্যাকশন থেকে কিনেছিলাম তারপরে কিছুক্ষণ পর আরও অনেক জোরে বৃষ্টি নামছে দেখুন মনে হচ্ছে যে আমার বাসার গ্লাসটা ভেঙে যাবে এইভাবে বৃষ্টি পড়ছিল বেশ ভালো লাগছিল শুয়া তো একা ধারে এই বৃষ্টির দিকে তাকিয়েছিল কারণ ও হয়তো বা এই বৃষ্টি এরকমভাবে কখনোই দেখে নাই অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম অত ওর মাত্র এক বছর হলো সো সে এরকমভাবে বৃষ্টি কখনোই দেখে নেই তো বুঝ হওয়ার পরে ও এরকম বৃষ্টি দেখার পর ও একদম চুপচাপ হয়ে বসে বসে একদম বৃষ্টি দেখছে মানে কি আর বলবো মনে হচ্ছিল তার কাছেও বেশ ভালো লাগছিল তো চারোদিকে বৃষ্টি দেখে মনে হচ্ছে যে আবার ক্ষুদা লেগে গেছে সেক্ষেত্রে আমি হচ্ছে ঈদের মধ্যে রান্না করেছিলাম এরকম পোলাও গরু মাংস আর সালাদ যেহেতু বাসায় কাউকে ইনভাইট করিনি কারণ আমরা একটু বাহিরে ঘুরতে যাব সেই কারণে তবে গরু মাংসটা আমার হাজব্যান্ড রান্না করেছে আমি পোলাওটা রান্না করেছি সালাদটাও নাজমুল তৈরি করেছে আর তার সাথে বাংলাদেশীয় আম আম ল্যাংড়া আর হচ্ছে আরেকটা কি আম যেন এনেছিল হিমসাগর তো হিমসাগর এখনও কাঁচাই ছিল ল্যাংড়া আমটা পেকে গিয়েছিল ল্যাংরাটা অনেক মজা লেগেছিল হিমসাগরটা খুবই কাঁচা ছিল ওইটা এত বেশি ভালো লাগেনি যাই হোক আমি ছয়টা আম কিনেছি বাংলাদেশি টাকায় আঠারোশো টাকা পড়েছে মানুষ হয়তো বা ভাবে দেশেই সব কিছুর দাম বাড়ছে আসলে বিদেশেও সব কিছুর দাম অনেক বেশি ছয়টা আম আঠারোশো টাকা কি ভাবতেছেন একটা কাঁঠাল বাংলাদেশি টাকায় হচ্ছে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা এরকম সো বাংলাদেশি খাবার আর খাওয়া যাবে না জার্মানিতে যাই হোক আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা আর বাড়াবো না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে টাটা বাই বাই আবার যেন দেখা পাই আল্লাহ